করোনা আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। করোনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় 10 এপ্রিল খালেদা জিয়ার করোনার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই রিপোর্ট দেয়া হয় যাতে করোনা পজিটিভ উল্লেখ আছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ICDDRB ল্যাবে, তবে এ বিষয়ে দল ও পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে করোনা পরীক্ষা হয়নি। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেন, খালেদা জিয়ার রিপোর্টের বিষয়ে কিছুই জানেন না তারা। দুর্নীতি মামলায় সাজায় কারাভোগের পর গত বছরের 25 মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে মুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন।